প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ক্রিকেট ম্যাচ বহরমপুরে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার ভার্সেস সিএম ওইচ মুখোমুখি দুই দলের খেলা হলো হাড্ডাহাড্ডি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে এই প্রয়াস করে সকলেই ছিলেন উচ্ছ্বসিত মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477799515 প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সম্প্রতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হলো জেলা পুলিশ কর্মী এবং ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা মঙ্গলবার ক্রিকেট টুর্নামেন্টে মুখোমুখি হয় এসপি একাদশ এবং এমএসবিপি একাদশ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল ময়দানে এদিন ব্যাট হাতে এসপি একাদশকে নেতৃত্ব দেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার এদিন খেলার শুরুতেই বেলুন উড়িয়ে শান্তির বার্তা দেওয়া হয় খেলা শেষে বিজয়ী হয় এসপি একাদশ এদিন ময়দানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর প্রশান্ত বিশ্বাস মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল এমএসবিপি ডক্টর এ কে বেরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর শর্মিলা মল্লিক সহ স্বাস্থ্যকর্মী ও অন্যান্য আধিকারিকরা পুলিশ একাদশ এসপি একাদশ ভার্সাস এমএসবিপি একাদশ এই খেলা একটা সৌহার্দ্যমূলক খেলা প্রজাতন্ত্র দিবস আমরা শুরু করেছি এসপির উৎসাহে এবং কোভিড যোদ্ধাদের অন্যতম পুলিশ এবং ডাক্তার তাদের একটা সমাজকে বার্তা দেওয়ার জন্য যে আমরা এই যুদ্ধে অনেকটাই জয়লাভ করেছি অন্যান্য দেশ যেখানে পিছিয়ে আছে মৃত্যুহার একই রকমভাবে আছে বা বেড়ে চলেছে সেক্ষেত্রে আমাদের ভারতে আমরা অনেকটাই কন্ট্রোল করতে পেরেছি এবং এই মুহূর্তে মুর্শিদাবাদেও মাত্র একটি মাত্র করোনা রোগী ভর্তি আছে ফলে একটা পুলিশ প্রশাসন এবং ডাক্তারদের একটা যে গত নমাস ধরে যে অসম্ভব যুদ্ধ তার একটা লড়াইয়ের যে জয় আমরা লাভ করেছি সেটাকে সামনে রেখেই আজকে এই ম্যাচটা আয়োজন করছি কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথল্যাব হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার যোগাযোগ 8768 362622